আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওয়াজিফা পাওয়ার বাংলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো ওটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, খুবই পাওয়ারফুল পরীক্ষিত একটি আমল। এটি একটি 100% আপনাকে রেজাল্ট দেবে। প্রিয় বন্ধুরা, আপনি কীভাবে আমলটি করবেন, কখন করবেন, পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন ফিরিস্তার মদত। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ডাইরেক্ট ফিরিস্তা এসে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ফিরিস্তার মদত আপনি কী করবেন, দেখেন ফিরিস্তার মদত, তারপর দেখেন 1 ঘন্টার মধ্যে বিগড়ে যাওয়া কাজ বনে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যদি আপনার কোনো কাজ আছে বিগড়ে যায়, বিগড়ে গেছে আপনার কোনো কাজ, আপনার কাজ হচ্ছে না, তাহলে 1 ঘন্টার ভিতরে দেখবেন আপনার কাজ বনে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তারপরে দেখেন ব্যবসার মধ্যে বরকত। আপনার যদি কোনো কারোবার ব্যবসা থেকে থাকে, যদি ব্যবসা ভালো করে না চলে, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত হবে। প্রিয় বন্ধুরা, আর দেখেন মোহাব্বত, যদি আপনি কাউকে ভালোবাসেন অথবা আপনার ভাই ভাইয়ের সঙ্গেও কিন্তু একটা মহব্বতের রিলেশন থাকে, যদি কোনো মানুষের সঙ্গে আপনার মহব্বত মানে না, আপনার মহব্বত হয় না, যদি দেখবেন সে আপনাকে ভালোবাসে না বা আপনি একজনকে ভালোবাসেন আপনাকে বাসে না, ইনশাআল্লাহ তাও বনে যাবে। আপনি যদি কাউকে ভালোবাসেন তাকেও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, চাকরি দেখেন, আপনি যদি চাকরি পাচ্ছেন না, আপনি কিন্তু অনেক লেখাপড়া করে বসে আছেন কিন্তু চাকরির জন্য আপনি হতাশ হয়ে আছেন, আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এ আমল করবেন ইনশাআল্লাহ আপনি চাকরিও পেয়ে যাবেন। ইজ্জত, প্রিয় বন্ধুরা, যদি আজকাল দেখবেন মানুষ মানুষকে ইজ্জত দিতে চায় না, আপনি যদি আমল করেন আপনি অনেক ইজ্জতে পাবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন সম্পদ, আপনার যদি সম্পদের অভাব থেকে থাকে আপনার সম্পদ বৃদ্ধি হবে। এবং নির্ভর, প্রিয় বন্ধুরা, যদি আপনি যদি মানুষের কাছে হাত পাততে লাগে, যদি যদি আপনি মানুষের উপর নির্ভর করে থাকেন, আজকের থেকে আপনি আমলটি করেন, আপনার কারো উপর নির্ভর করে থাকতে লাগবে না। প্রিয় বন্ধুরা, বিমারি, যত রকম বিমার আছে আপনি এই আমল করলে আপনার সব বিমারিও শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। তারপর দেখেন দুশ্মন, প্রিয় বন্ধুরা, দুশ্মনের জন্যে আজকাল চলাফেরা করা অনেকই কঠিন যাদের দুশ্মন আছে। প্রিয় বন্ধুরা, আজকাল কি দুশ্মন সবারই আছে, তবে আপনি এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ আপনার একটা দুশ্মনও থাকবে না। প্রিয় বন্ধুরা, তারপর দেখেন হাজত, যদি আপনার কোনো মনের ইচ্ছে আছে তাহলে আপনি এই আমল করবেন ইনশাআল্লাহ তাই পড়া হবে। নিচে দেখেন যা চাইবে তাই হবে, আপনি যেইভাবে চাইবেন ঠিক সেইভাবে হবে যদি আমলটি আপনি করতে পারেন। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার আমলটি করবেন আর কখন করবেন। প্রিয় বন্ধুরা, এটি একটি জালালি আমল, কোরআনি ওয়াজিফা। আপনার এই আমলটি অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস এবং ওকিন নিয়ে করতে লাগবে। যদি আপনি বিশ্বাস না রাখেন, যদি আপনার ওকিন না থাকে, তাহলে আপনি ভিডিওটি দেখবেন না, এখনই আপনি ভিডিওটি স্কিপ করে চলে যান। আপনার সবার প্রথম মনের মধ্যে পরিপূর্ণ একিন এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিকে। তো প্রিয় বন্ধুরা, চলুন আপনি আমলটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম আপনি দেখেন, আমি বলে দিচ্ছি আপনি কি করবেন, এই আমলটি আপনার করতে লাগবে ইশার নামাজের পর। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনি সবার প্রথম কি করবেন, ইশার নামাজ পড়ে নেবেন। ইশার নামাজের পর আপনার কিন্তু এই আমলটি করতে লাগবে। প্রিয় বন্ধুরা, তারপর আপনি কি করবেন, দেখেন ইশার নামাজ পড়ে আপনি কি করবেন, সবার প্রথম আপনি একটি জায়গায় নীরবে বসে যাবেন অথবা বাড়িতে আসবেন। আর হ্যাঁ, নামাজটা যে আপনি পড়বেন তকবীরুল্লাহর সহিত পড়বেন, ইমামের পিছনে জামাতের সহিত আপনি নামাজটি আদায় করবেন, ইশারের নামাজ। প্রিয় বন্ধুরা, তারপর কি করবেন, দেখেন 3 বার দুরুদ পাক আপনি সবার প্রথম পড়ে নেবেন। 3 বার দুরুদ পাক, আমি একটি দুরুদ পাক বলে দিচ্ছি, যদি এটাও আপনারা পড়েন ইনশাআল্লাহ হয়ে যাবে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আর যদি আপনারা ফুল দুরুদ শরীফ পড়তে চান, নামাজে যেটা পড়েন সেটাও যদি পড়েন ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর দেখেন 3 বার দুরুদ পাক আপনি কি করবেন, প্রথম পড়বেন। প্রথম আপনি কি করবেন, 3 বার দুরুদে পাক পড়বেন। 3 বার দুরুদে পাক পড়ার পর আপনি কি করবেন, তারপর পড়বেন ইয়া মুতাকাব্বিরু। দেখেন আমি লিখে দিচ্ছি, তারপর আপনার স্ক্রিনে দেখেন আমি আরবিটা দিয়ে দেবো, আপনার ওইখান থেকে লিখবেন ইয়া মুতাকাব্বিরু। ইয়া মুতাকাব্বিরু, আপনারা কি করবেন, এই এসএমটি আপনারা পড়বেন 33 মানে 33 বার, 33 বার পড়বেন আপনারা ইয়া মুতাকাব্বিরু। তারপর আপনি পড়বেন আরেকটি এসএম, আমি দেখিয়ে দিচ্ছি, ইয়া রহমানু।
এই এসএমটি আপনারা পড়বেন 33 মানে 33 বার। বন্ধুরা এইভাবে আপনারা 33 বার 33 বার পড়বেন, পরে তারপর আপনি কি করবেন সুরায় কাউসার পড়বেন 11 বার। সুরায় কাউসার তো আপনারা চিনতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন সুরায় কাউসার মানে ইন্না আতাইনা যে সুরাটা আছে সেইটা। সুরায় কাউসার আপনি পড়বেন মাত্র 11 বার। 11 বার আপনি সুরায় কাউসার পড়ার পর কি করবেন দেখেন, তারপর আপনি শেষে আবার এই দুরুদে পাকটি আপনি যে প্রথম যে দুরুদে পাকটি পড়বেন ওই দুরুদে পাকটি আপনি আবার শেষেও কি করবেন তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি পড়বেন, পড়ে তারপর আপনি কি করবেন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, করে আপনি এই যার জন্য করবেন, যদি আপনার দুশ্মন থেকে থাকে আপনি দুশ্মনের জন্য আপনি দোয়া করবেন যাতে দুশ্মনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রাখেন, আপনার প্রতি তাকে ভালোবাসায় পরিবর্তন করে দেয়। হাজরতর যদি কোনো নিয়ত থেকে আপনার কোনো আশা থেকে থাকে তার কোনো ইচ্ছে থেকে থাকে তার কথা বলবেন, যদি আপনার কোনো ব্যবসা ব্যবসার মধ্যে বরকত হয় না তার দোয়া করবেন, নয়তো আপনার কোনো কাম যদি বিগড়ে গেছে কাম বনছে না কাম হচ্ছে না তাহলে আপনি তার সেই কাজের জন্য আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার সব কাজ বনে যাবে, সব পেরেশানি দূর হয়ে যাবে, সব দুশ্মন খতম হয়ে যাবে, মহাব্বত পয়দা হবে এবং সম্পদ বৃদ্ধি হবে। কারো উপর যদি আপনি নির্ভর থেকে থাকেন তাও আর হাত কারো কাছে আর হাত পাততে লাগবে না। প্রিয় বন্ধুরা এইভাবে আপনি আমলটি করবেন, আর এই আমলটি আপনি করবেন তিন দিন লাগাতার করতে লাগবে, তিন দিন একে ধারে একে ধারে আপনি তিন দিন মানে লাগাতার আমলটি করবেন। বন্ধুরা আশা করি আমলটি কিভাবে করবেন আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। দেওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, খোদা হাফিজ।